সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার ফ্রাইড রাইস। আমি আজকে ঘরে থাকা ভাত এবং ঘরে থাকা ভেজিটেবল দিয়ে এই ফ্রাইড রাইসটি তৈরি করব। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি হাফ কাপের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এই চিকেনের মধ্যে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সবজি নিয়ে নিলাম। আমি এখানে গাজর কুচি, শিম কুচি, বাঁধাকপি কুচি আর ফুলকপি কুচি নিয়ে নিলাম। একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটি ডিম ছেড়ে দিলাম। এখন আমি ডিমটাকে ভালো করে স্ক্রাবল করে নিব। ডিমটাকে আমি ভালো করে স্ক্রাবল করে নিব, একটু স্প্যাচুলার সাহায্যে ভালো করে ভেঙে ভেঙে দিব। এরপর আমি ডিমটা উঠিয়ে নিলাম। তারপর প্যানে আরও কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। তারপর ভালো করে চিকেনটা ভেজে নিব। আমি চিকেনটা বেশি ভাজব না, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে এক চা চামচ রসুন কুচি, এক চা চামচ আদা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটাও দিতে পারেন, তবে চাইনিজ রান্নায় কিন্তু এভাবে আদা কুচি রসুন কুচিয়ে দেয়। এরপর আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। তার আগে বলে দিচ্ছি, যারা ইউটিউব থেকে আমার রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিন। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি সবজি কুচিগুলো দিয়ে দিব। এরপর হাই হিটে আমি সবজিগুলোকে ভেজে নিব। যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আর একটু নেড়েচেড়ে দিলাম। এরপর রেগুলার রান্না করা যে ভাত আছে বাসায় আমি সে ভাত দিয়ে দিচ্ছি। আমার এগুলো কিন্তু মিনিকেট চালের ভাত। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া পোলাও চালের ভাতও দিতে পারেন। এরপর আমি ভাতগুলো আর সবজি একসাথে মিশিয়ে নিব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি, আর দিয়েছি স্ক্রাবল করা সেই ডিমটি। এরপর আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর স্বাদের জন্য কিছুটা চিনি দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর 2 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ। আপনারা লবণ দেওয়ার সময় কিন্তু খেয়াল করে দিবেন, কারণ ক্যাচাপ আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ আছে। এরপর আমি সসগুলো ভালো করে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে ভালো করে ভাতগুলোকে ভেজে নিব। যখন ভাতটা ভাজা হয়ে যাবে তখন আমি সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন অথবা পেঁয়াজ কলিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস।
এই ফ্রাইড রাইসটি করতে কোনো ঝামেলা নেই, ঘরে থাকা যে সবজি আছে সেই সবজি দিয়ে আমি ফ্রাইড রাইসটি তৈরি করেছি। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, ফ্রাইড রাইস তৈরি করার পরে যে পাত্রে তৈরি করবেন সেই পাত্রে রাখা যাবে না, সাথে সাথে কিন্তু আপনার সার্ভিং ডিশে বা অন্য কোনো পাত্রে নিয়ে দিবেন। এখন আমি একটি ডিশে তুলে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। আমি রেগুলার যে চাল আছে সে চাল দিয়ে করেছি, আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারবেন। আসলে ভাত তো সবার ঘরেই থাকে কম বেশি, এই জন্য ভাতের চাল দিয়ে আমি আজকে করে দেখালাম। কোনো গেস্ট আসলে বা নিজেদের ভাত খেতে ইচ্ছে না করলে ঝটপট আপনিও কিন্তু যখন তখন তৈরি করতে পারবেন। আবার আপনারা ভাববেন না যে ভাতের চাল দিয়ে করেছে টেস্ট হবে কি না, আপনারা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।